Hey guys, good morning. Welcome back to my channel. আমি দেবচন্দ্রিমা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। একদম সকালবেলা ঘুম থেকে উঠেছি। আজকে এখন বাজে 8টা, 7:30টা, 7টা এরকম সময় আমি আজকে ঘুম থেকে উঠে পড়েছি। আপাতত এইটাই এখন করছি আমি, কারণ বেলা করে ঘুম থেকে উঠলে যেটা হচ্ছে খাবারের শিডিউলটা এদিক ওদিক হয়ে যাচ্ছে, যার জন্য কি বলে কিসের প্রবলেম হচ্ছে আমার জানো, ডাইজেশনের প্রবলেম হচ্ছে, কিছুতেই ওয়ার্ডটা খুঁজে পাচ্ছিলাম না। সেই জন্য মা বলেছে যে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো, রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমোতে চলে যাও। আর আজকে আমি আমার নিজের ব্রেকফাস্ট নিজে বানাবো, যেটা তোমাদের সাথে শেয়ার করবো। রোজ নমিতা দিই বানিয়ে দেয়, আজকে নমিতা দিকে বলেছি আমাকে সমস্ত জিনিস ঘরের মধ্যে এনে দাও, আমি আজকে ঘরে বানাবো, জাস্ট যেটা সিদ্ধ করে আনা সেটা তুমি নিয়ে এসো। ডলার ইউরো বাইরে আছে না, আমি যদি বাইরে খাবার বানাতে যাই, যা বানাবো সেটা ওরা সব খেয়ে নেবে, মানে পারলে আমার থেকে আমাকে ধাক্কা টাক্কা দিয়ে আমার মুখ থেকে খাবার বের করে নেবে, আমাকে তো একটু মানে না। নমিতা দি আমাকে বলছে তুমি যখন এত সাজাচ্ছ গুছাচ্ছ আমি বুঝতে পেরেছি তুমি ভিডিও বানানোর জন্য করছো। তো আমার কাছে প্রথমেই যেটা আছে, আমি খাটটা খুব নোংরা করে রেখেছি, কিছু মনে করো না, ঘুম থেকে উঠেছি তো একটু বেলা হলে আর কি পরিষ্কার করতাম ভেবেছিলাম করবো। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ বাটি ভর্তি স্ট্রবেরি রেখেছি, এটা আমার ভীষণ পছন্দের, মানে আমাকে যত দেবে আমি সারাদিন তত খাবো। তারপর তার সাথে আরও আছে এখানে, ওয়েট, একটা ফ্লাওয়ার ভাসের উপর নমিতা দিয়ে কালো আঙুর রেখে দিয়েছে। ওকে, এখানে নর্মাল আপেল আছে, তার নিচে গ্রিন আপেল আছে, এটা একটা জামরুল আছে, আর এখানে আছে কমলালেবু, এটা এর মধ্যে রেখে দিই। এবার নমিতা দিকে যেটা আমি বানাতে দিয়েছি সেটা নমিতা দিকে বানিয়ে মানে আমি যাই গিয়ে বাড়ি থেকে নিয়ে আসি। এই যে নমিতা দি এখানে ওটস বানিয়ে নিয়ে চলে এসেছে, আমি এটা অল্প বানিয়েছি কারণ এর সাথে আরও অনেক কিছু মেশাতে হবে। আর নমিতা দিকে বলেছি ঘরের মধ্যে আমাকে সব এনে দাও যাতে তোমাদের দেখাতে পারি। এই যে নমিতা দি চপিং বোর্ড আর দা প্লেট সব নিয়ে চলে এসেছে নমিতা। এরাও ধরো ধরো ফোনটা ধরো, একটা হাসি দিলাম, হ্যাঁ আমি এগুলো নিয়ে আসি। নমিতা দি আজ ডলার ইউরোপের উপর প্রচণ্ড রেগে আছে, সকাল থেকে নমিতা দিকে খুব জ্বালিয়েছে, ওই জন্য ওকে বলছে যে দিয়ে দেবো একদম। তো এই যে এই ফলগুলো এখন নমিতা দিকে দিয়ে আমি ধুতে পাঠাচ্ছি, ধুয়ে নিয়ে আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি কোনটা কিভাবে কোথায় দিয়ে খেতে হবে। ওকে, সো আমরা একটু ওটস সিদ্ধ করে নিয়েছি, এটা একদম সাদা, এতে কোনো মশলা দেওয়া নেই, মানে এটা মশলা ওটস না, এটা কোনো ফ্লেভার দেওয়া কিচ্ছু না, নর্মাল একদম ওটস যেটা আছে সেটাকে আমরা সিদ্ধ করেছি জল দিয়ে। এটা একটু রেখেছি বলে একটু জলটা শুকিয়ে গেছে, কিন্তু তাতে আমাদের কোনো অসুবিধা নেই কারণ পরে আমাদের একটা জিনিস মেশাতে হবে। প্রথমে আমি যেটা করবো, যে যে ফ্রুটসগুলো আমি পছন্দ করি সেগুলো আমি ওর মধ্যে মিক্সড করবো। এই ব্রেকফাস্ট যদি তোমরা রোজ সকালে করো মানে হেলদি তো অবশ্যই, পেটটাও ভর্তি থাকবে, প্লিজ ওই পরোটা কচুরি ওগুলো খাওয়া থেকে তো বাঁচবে, কোনো প্রয়োজন নেই ওসব খাওয়ার। এই যে আমি ছোট্ট ছোট্ট করে ফ্রুটসগুলো কেটে নিচ্ছি, আজকে আমি সবটা নিজে করছি, নমিতা দি করে দেয়, আর একটু কাটা যেতেই পারে। তুমি আর এই ফ্রেমে এগিয়েও না, তাহলে আর ফোকাস টোকাস চলে যাবে, বুঝতেও পারবে না। পরিষ্কার দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, দুটো করেই আঙুল লাগবে নমিতা দি, তার বেশি আর দেবো না, আমি খেতে পারবো না শেষে, ভিডিও তো দেখানোর জন্য ওদেরকে সর্বনাশ হয়ে যাবে, তারপর সব নষ্ট হবে। এই যে চারটে আঙুল গুনে গুনে আমি কাটলাম, এর মধ্যে মিক্সড করলাম, আরো অনেকগুলো ফ্রুটস যাবে যার জন্য আমি অল্প করে কাটছি, একটু বেশি করে স্ট্রবেরি দেবো কারণ আমি স্ট্রবেরি খেতে খুব ভালোবাসি। স্ট্রবেরির পাতাটাকে সরিয়ে দিলাম, নিশ্চয়ই আমি ছাগলের মতো পাতাটা খাবো না, তোমরাও খাবে না, তোমরা সরিয়ে দেবে। এই যে এটাকেও আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি, এটা প্রচণ্ড হেলদি আর তোমাদের স্কিনও খুব ভালো থাকবে কারণ স্ট্রবেরি ব্লুবেরি এগুলো খেলে আমাদের স্কিন খুব ভালো থাকে। আজকে আমার বাড়িতে ব্লুবেরি নেই, আমি বিগবাস আমি একটা জায়গা থেকে অর্ডার করার চেষ্টা করছিলাম কিন্তু সেখানেও নেই কিচ্ছু। ঠিক আছে, নেক্সট যেদিন ব্লুবেরি থাকবে আমার বাড়িতে সেদিন তোমাদেরকে ব্লুবেরি দিয়েও আবার বানিয়ে দেখাবো, আরও যা যা অ্যাভোকাডো যদি থাকে সেটা দিয়েও বানিয়ে দেখাবো। আজকে কিছুই অ্যাভেলেবেল নেই, ও যেখান থেকে অর্ডার করেছিলাম ওরা যেটা ডেলিভারি দিয়ে গেছে, তারপর নমিতা দিও আবার সেম জিনিস বাজার থেকে কিনে এনেছে, তারপর আমার সাথে আবার তর্ক করছে তোমার স্ট্রবেরিটা ভালো না, আমি যেটা বাজার থেকে কিনে এনেছি সেটা বেশি ভালো। তো ঠিক আছে, যা ইচ্ছা করো করো, তোমার সাথে আমার ঝগড়া করার সকালবেলা কোনো মুড নেই। এর মধ্যে আমি দেবো গ্রিন অ্যাপেল, এটাও খুব ভালো, এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, আমরা যে সকালবেলা ঘুম থেকে উঠে ব্লোটেড ফিল করি, মনে হয় যে গালটা ফুলে আছে, বডিটাই একটু ফুলে আছে, সেটার জন্য গ্রিন অ্যাপেল খাওয়া প্রচণ্ডভাবে দরকার আর খুব তাড়াতাড়ি মানে শরীরের জলটা টেনে নিতে হেল্প করে, ধরো ঘুম কম হয়েছে, চোখের নিচেটা ফুলে আছে, এই সব কিছুর জন্য গ্রিন অ্যাপেল খুব ভালো।
আমি তো গ্রিন অ্যাপেল খেতে খুব পছন্দ করি, কারণ গ্রিন অ্যাপেল নর্মাল অ্যাপেলের থেকে গ্রিন অ্যাপেল খেতে অনেক বেশি ভালো। আমি জানি না, আমি নর্মাল অ্যাপেলের কথা কেউ বললেই আমার কান্না পায়। ছোটবেলা থেকেই আমি আপেল খেতে একদম পছন্দ করি না। উল্টে আমাকে যদি তরমুজ দেওয়া হয়, আমি তরমুজ খুব ভালোবাসি। আর নমিতা দি কদিন ধরে তো বাজার থেকে তরমুজ আনতেই পারছে না। বলো, ফোনের ওপারে বলে কি আর কথা বলবে না নাকি? ও বলবো, বলো। মানে গ্রিন আপেলটা যে খায় তার নমুনা হচ্ছে ওই লাল, ওইটা আমি কবে এনেছি, তারপরে পরে দুবার গ্রিন আপেলটা শেষ হয়ে গেছে, কিন্তু ওইটা পড়েই আছে। হ্যাঁ, যেটা পছন্দ মানুষ তো সেটাই খাবে, তরমুজ আনলে সেদিনই শেষ করে দিবে। তরমুজটা আসলে কি বলতো, বলছিলাম কিন্তু ওরা বলছে যে পাওয়া যাচ্ছে না, চাষ করতে বলো। এ বাবা, নিয়ে আসো, তাকে বলো চাষ করতে বললো দিদি, ওইটাই বলতে হবে। এইটা আমার ফল আমার কাটতে ভীষণ ভালো লাগে, এই একটা জিনিস আমি একদম খুব ভালো মতো কাটতে পারি। হ্যাঁ, ভালোবাসো বলে এক গাদা কেটো না, কিন্তু তোমায় খাওয়াবো তার। আমি কিন্তু খাবো না, আমি আমার আমার মুড়ি আমার খেতে ভালো লাগে, আমি মুড়ি খাবো। আমিও খাই মুড়ি আলু সিদ্ধ, তারপরে দুপুরবেলা লাঞ্চ করি না বলে নবিতা দিদি আজকাল আমার সামনে মুড়ির নামটা উচ্চারণও করে না। চালাক হয়ে গেছে মহিলা, চালাক হয়ে গেছে। আমি যদি চালাক হই তুমি 5 লাখ। আমি 5 লাখ? 5 লাখ মানে মানে চালাকের পরে 5 লাখ? আমি তো একটু বেশি গ্রিন আপেল কেটে ফেলেছিলাম, না গো দিদি এইরকম কাটতে কাটতে সব খেয়ে নেয়, রান্না করতে করতে সব খেয়ে নেয়। হয়তো ভালো মন্দ রান্না, ছোটবেলায় মা যখন রবিবারে মাংস রান্না করতো দাঁড়িয়েই থাকতাম ওখানে, আমি কষা মাংস খাবো একটু, এবার এর মধ্যে একটু নর্মাল আপেল দেবো। টেস্ট করো, টেস্ট কিমের জন্য একটু করছি আর কি। আর বাকিটা কি ফ্রিজে থাকবে? বাকিটা আমি দুপুরবেলা বিকেলবেলা খেয়ে নেবো। তোমরা এই যে বলছো স্কিন কেয়ার এই ওই সেই, দেখো সব দেখাচ্ছি কিন্তু সবার আগে পেটে খেতে হবে, তবে কিন্তু গ্লো অনেক তাড়াতাড়ি আসবে। শুধু মুখে মাখলেই হবে না, খাবারটা প্রপার করতে হবে, তেল ঝাল মশলা একদম লিস্ট থেকে কেটে বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে শুধু হেলদি খাবার খেতে হবে। আর ডলারের আজকে বিশাল সুযোগ, রান্নাঘরে যেটা দিয়ে আটকানো থাকে জলটা শেষ হয়ে গেছে, মনে হচ্ছে শুধু ঢুকে যাবে ঢুকে যাবে। আমরা তো খুব চিন্তায় আছি, ভোরবেলা থেকে আমার মনে হচ্ছে ডলার চলে গেল রান্নাঘরে রান্নাঘরে, সকালবেলা উঠে নাকি দুবার গেছে ও, নমিতা দি বলছে। এই ছেলেটাকে নিয়ে আমি কী করবো? এই জন্যই তো আমার মুডটা খারাপ হয়ে আছে। কী হয়েছে? এই জন্যই তো আমার মুডটা খারাপ হয়ে আছে। তোমার মুডটা? আমার মুডটা খারাপ হয়ে আছে। মুড? আচ্ছা, মানে আমি তো কথা স্পষ্ট করে বলতে পারছি না, তাই তুমি স্পষ্ট করে বলছো। তাহলে আমরা কি কি মেশালাম ওটসটার মধ্যে? গ্রিন অ্যাপেল, নর্মাল অ্যাপেল, স্ট্রবেরি আর কালো আঙুর, ব্লুবেরি, অ্যাভোকাডো নেই তাহলে মেশাতাম। এই ফলগুলো মেশাবো না, কারণ এত ভারী হয়ে গেলে আমি খেতে পারবো না, তোমরাও খেতে পারবে না, সকালবেলা বেশি খাবার খাওয়া যায় না। ফাইনালি এর মধ্যে আমি মেশাবো হচ্ছে অ্যালমন্ড মিল্ক। সুগার অ্যাড করো না, একদম সুগার ফ্রি, তোমরা যে কোনো জায়গা থেকে পেয়ে যেতে পারো, অনলাইন অর্ডার করতে পারো। নমিতাদি দুধটা, এই যে সুগার ফ্রি অ্যালমন্ড মিল্ক আমি এর মধ্যে আবার মিক্সড করছি, এটা একদম ঠান্ডা, আমি ঠান্ডা খেতে পছন্দ করি। এটা কিন্তু গরম করে ফুটিয়ে খেও না, আবার সর্বনাশ হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। এটা ফ্রিজ থেকে বের করে এরমভাবেই খাবে, কিন্তু ওটসটা যখন সিদ্ধ করবে সেটা গরম থাকবে, তো তোমাদের খেতে কোনো প্রবলেম হবে না। এটাকে এর মধ্যে আমি এবার মিক্সড করে নিলাম, দেখতেই পাচ্ছ কী হেলদি দেখতে হয়েছে। আমার তো এক্ষুনি লোভ লাগছে এটা খাওয়ার জন্য, না ফল টল দেওয়া আছে তো, আর একটুখানি দুধ দাও তো। ওকে, সো আমার খাবার রেডি, এবার আমি টেস্ট করে দেখবো কেমন খেতে হয়েছে, খুব ভালোই হবে। খুব ভালো লাগতে হবে, একটু সুগার নেই, জাস্ট ফল থেকে যে মিষ্টিগুলো আছে সেগুলোর মুখে পড়ছে, প্রপার হেলদি বডিতে কোনো নুন যাচ্ছে না, কোনো চিনি যাচ্ছে না, স্কিন এমনিই গ্লো করবে। এটা আমার মনে হয় বেস্ট রেসিপি ব্রেকফাস্ট করার জন্য, তোমরাও ট্রাই করে নিও, দেখো কত হেলদি দেখতে হয়েছে। সো আজকের এই ভিডিওটা এই অবধি থাকলো, চ্যানেল খোলার প্ল্যানিংটা চলছে অলরেডি শঙ্করিদের সাথে আলোচনা, কারণ আমি তো খুব লেজি, দুদিন মনে হয় ভিডিও দেবো তারপর ওনারা আর যেতে পারছি না, দায়িত্ব নিলে দায়িত্বটা পূরণ করতে হয়, দেখে নিচ্ছি আমি সেটা। থ্যাংক ইউ সো মাচ, আজকের এই রেসিপিটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে, এরকম আরও রেসিপি দেখতে চাইলে আমাকে নিজে কমেন্ট করে জানাও।
স্কিন কেয়ার হেয়ার কেয়ার তো শেয়ার করবোই তোমাদের সবার সাথে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দাও, শেয়ার করে দাও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেল। থ্যাংক ইউ।